আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ক্যাভিটন। এটি একটি 5 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিনপোসিটিন, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ক্যাভিটন এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, স্ট্রোকে ওষুধটিকে ব্যবহার করা হয়, রক্ত সংবহনজনিত তীব্র সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয়, উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয়, হৃৎপিণ্ডের কঠিন সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয়, স্নায়ু দুর্বলতায় ওষুধটিকে ব্যবহার করা হয়, নানা ধরনের মানসিক সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয়, স্মৃতিশক্তির লোপ পাওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, চিন্তা শক্তির লোপ পাওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, কোনো কাজে মনোযোগহীনতাতে ওষুধটিকে ব্যবহার করা হয়, ঝিমুনি, মুড সমস্যা, অনিদ্রাতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পাশাপাশি চক্ষু রোগ বা চোখের বিভিন্ন ধরনের সমস্যাতে ওষুধটিকে ব্যবহার করা হয়, এবং কর্ণ রোগ অর্থাৎ ককলিয়ার সমস্যা, কানে শোষ শব্দ হওয়া, মাথার ঝিমুনি ইত্যাদি রোগসমূহ দূর করতে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এখন আসুন যে ক্যাভিটন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে ওষুধটির স্বাভাবিক মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে। তবে বিভিন্ন রোগের ক্ষেত্রে ওষুধটির আসলে মাত্রা বা ডোজ বিভিন্ন রকম হতে পারে, তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে, অর্থাৎ সকালে 1 বার, দুপুরে 1 বার এবং রাত্রে 1 বার। আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ভিনপোসিটিনের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। আর ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে ক্ষণস্থায়ী রক্তচাপ হ্রাস পেতে পারে, দ্রুত হৃদস্পন্দন হতে পারে, এটাই হচ্ছে ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা নিষেধ, অর্থাৎ গর্ভবতী মায়েরা এই ওষুধটি সেবন করতে পারবে না। আর স্তন্যদানকারী মায়েদের যদি ওষুধটি সেবন করার প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, তারপরে ওষুধটিকে সেবন করতে হবে। আর ক্যাভিটন 5 mg এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম মাত্র 4 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।